দিদির বাড়ি যেতে গিয়ে একটুখানি প্রাকৃতিক পরিবেশ শেয়ার করছি চারদিকে প্রচুর পরিমাণে গাছ আর গাছ কার না ভালো লাগে বলো আমার তো ভীষণই ভালো লাগে এখানে কিছু শাক হয়েছে কি শাক আমি বলতে পারবো না আর আর এইখানে ভিতরে আরও প্রচুর পরিমাণে গাছ আছে এর ভেতরটা তো সামনের দিকে যাচ্ছি চলো সামনের দিকে একটা পুকুর দেখাবো দেখো গাছে করলা হয়েছে যে করলা ঝুলছে আর এই পাশে দেখো একটা পুকুর রয়েছে আর পুকুরের ওই পাশে রয়েছে বাঁশ গাছ আছে আর নানা গাছ পুরো গাছই গাছ কি ভালো লাগছে না দেখতে আমার তো খুবই ভালো লাগছিল তাই জন্য ভাবলাম একটুখানি অন্তত তোমাদের জন্য ভিডিও করি তাই জন্য একটুখানি ভিডিও করলাম এরম তো চারদিকে গাছ থাকা কিন্তু খুবই ভালো অক্সিজেনের জন্য আর শরীরের পক্ষেও ভালো টাটা বন্ধুরা